এই গরুর মগজ, তো আমরা হই না বাঙালি, গরুর মগজ সবে হয়, গরুর ব্রেইন, তো খাও ব্রেইন। আমি বয়েল করছি, বয়েল হরিয়া পরিষ্কার করছি, হরিয়া খাটিয়া এখানে রাখছি, এখন মশলা টসলা দিয়া ওইগুলা মাছ বিরানের মতো বিরান করব। তো যে মগজ বুনা করবার লাগি মশলা লাগা এখানে রাখছি আমি, কাঁচা মরিচ, টমেটো, হলুদ, মরিচ, সব মশলা, গরম মশলা, ধনিয়া, সব আদা আদা চামচ দিয়া মশলাগুলা এখন বিরান করতেছি আমি। এই যে হলদি, লবণ, মরিচ, আদা আদা চামচ ডালছি মাছ বিরানের মতো রেডি করিয়া, তার বাদে এই যে ফ্রাই প্যান রেডি করছি, এটার সাথে সেলো ফ্রাই করবো। দেখো বন্ধুরা, আমি একটা একটা করিয়া বিরান করছি, বিরান মাছ বিরানের মতো বিরান করিয়া রাখছি। দেখেন বন্ধুরা, নর্মাল মশলা যেগুলো আমার ঘরে আছে, হলদি, ধনিয়া, চিলি, গরম মশলা, কারি পাউডার, সব এক এক চামচ দিছি এটার মধ্যে দিয়া গুণা করলাম। আর এই দেখেন ওইগুলো আমি ফ্রাই করে রাখছি, এখন ওইগুলো ডালমো এটার মধ্যে মশলার সাথে, তারপরেই তো হয়ে গেল মগজ গুণা। ধীরে ধীরে হইতেছে গুণা হইতেছে, দেখেন তেলের উপরে চলে আসছে, স্লো গ্যাসে রাখছি আমি যাতে এটা খুব ভালো করে টেস্টি হয়। ফ্রাই করে মশলার মধ্যে দিয়ে দিছি, উল্টাইয়া পাল্টাইয়া মশলার মধ্যে বিরান করবো আরও কত সময়, তারপরে খুব টেস্টি হবে। এই গরুর মাথার মগজগুলা খুবই টেস্টি এরকম বিরান হলে। কেউ কেউ আছেন ওইটা বাঙ্গিয়া বুনা করেন, মগজটাকে একদম থুরের মতো করে ফেলেন, থুর বাজির মতো, ওইটাও করা যায়, কিন্তু দেখতে এত সুন্দর লাগে না। এটা যখন মাছ বিরানের মতো একটা একটা পিস বিরান করে আমি ওইটা মশলার মধ্যে ডালছি, এইটা দেখতেও সুন্দর, খাইতেও টেস্টি, রিয়েলি রিয়েলি ইয়ামি। আপনারা আমার রেসিপিটা ট্রাই করবেন শুধু গরের মশলা দিয়া, গরম মশলা এক চামচ, ধনিয়ার গুঁড়া এক চামচ, মরিচের পাউডার আধা চামচ, হলদির পাউডার আধা চামচ, টেস্ট অনুযায়ী লবেন, জিরার পাউডার আধা চামচ, কারি পাউডার আধা চামচ, এগুলা সব আমি দিছি, আদা রসুনের পেস্ট আধা এক চামচ এক চামচ দিছি, তার বাদে ধনিয়ার আস্তা ধনিয়ার পাতা দিছি, গ্রিন গ্রিন ধনিয়ার পাতা দিছি, মশলার মধ্যে একটু টমেটো দিছি, ফ্রেশ টমেটো আমি মশলা বিরান করতে দিছি, তার বাদে এটা এরকমই হয়েছে। দেখেন একদম রুটি দিয়া যদি খান ফ্যান্টাস্টিক, রুটি দিয়া খাইলেও খুবই মজাদার, আর যদি বাদ দিয়ে খান তাও মজাদার। আসলেও এত টেস্টি মগজ বুনাটা, এরকম আপনারা ট্রাই করবেন আমার মতো, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে, ইয়ামি হবে। তাহলে ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।